আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান স্যাভলন সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, দূষণমুক্ত পরিবেশ আমাদের সকলের স্বাস্থ্য সুরক্ষার অন্যতম পূর্ব শর্ত। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা এখন যে সময়টিতে বসবাস করছি বা যে যুগে বসবাস করছি, আমাদের চারপাশে শব্দ দূষণ বা বায়ু দূষণ, খাদ্য দূষণ, পানীয় দূষণ ইত্যাদি দূষণের ব্যাপারগুলো আমাদের প্রত্যেকের সাথে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে যে আমরা সকলেই এর থেকে পরিত্রাণের উপায় সবসময় খুঁজছি। প্রিয় দর্শক, আমরা সকলেই, যে কোনো বয়সের মানুষ এই দূষণের কারণে আক্রান্ত হতে পারি, কিন্তু শিশুরা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যায় আক্রান্ত হতে পারে এ সকল দূষণের কারণে। এবং আমাদের আন্তর্জাতিক শিশু দিবস বা বিশ্ব অ্যাজমা দিবস, এই সকল দিবসেও আমাদের শিশু বিষয়ের আলোচনাগুলো অত্যন্ত প্রকট হয়ে দেখা দিচ্ছে ইদানিং। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় দূষণজনিত কারণে শিশুদের শারীরিক সমস্যা, তার প্রতিরোধ এবং প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রিয়াজ মুবারক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। জি, আমরা পরিবেশ দূষণ এবং তার সাথে শিশুদের যে সকল সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে প্রথমেই শুনতে চাইব যে কী কী ধরনের দূষণে আসলে শিশুরা আক্রান্ত হয়। তার আগে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা আমাদেরকে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুকে। স্যার বলুন। আমাদের দূষণ তো এখন চারিদিকে। জি, আমরা এমনি নর্মালি জানতাম যে আমাদের বায়ু দূষণ, পানি দূষণ এবং আরও দুটো দূষণ আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে শব্দ দূষণ এবং আলোক দূষণ। জি, এবং এগুলি নিয়ে আমাদের আজকে আমাদের আলোচনার বিষয় হতে পারে। এছাড়া আপনি যেটা বললেন যে খাদ্য দূষণ, আমাদের শিশুদের আজকাল আমরা ফল খাওয়াতে ভয় পাই, আমরা যে কোনো খাবার খাওয়াতে ভয় পাই, আমরা পেস্টিসাইডের চিন্তা করি, ইনসেক্টিসাইডের চিন্তা করি, যেগুলি আর কি পোকামাকড় মারার জন্য আমরা ব্যবহার করি, অনেক সময় অতিরিক্তভাবে ব্যবহার করি। আবার ফল পাকানোর জন্য আমরা কিছু, যেমন আমরা কার্বাইড বা অনেক সময় ফর্মালিনও ইউজ করি আমরা কিছু কিছু ক্ষেত্রে। তো এই ধরনের জিনিসগুলি আমাদের শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। তো আপনি যদি আমাকে বলতে বলেন যে প্রথমত আমি প্রথম নিয়ে আসবো যে আমাদের দেশ যেহেতু একটা পানিবাহিত রোগের দেশ, সারা পৃথিবীতে কিন্তু এখন প্রায় আপনাকে প্রায় পানিবাহিত রোগজনিত কারণে বা পানি দূষণের কারণে প্রায় 30 লক্ষ শিশু কিন্তু প্রতি বছর এখনও মারা যায়। আচ্ছা, সারা পৃথিবীতে? হ্যাঁ, সারা পৃথিবীতে। এখন এই এই যে পানির দূষণ, সেটা কিভাবে হয়? আমরা কিছুদিন আগে, আমি যে এলাকাটায় আমি আমার প্রাইভেট প্র্যাকটিস করি, সেই এলাকাটার আশেপাশে আমি দেখেছি যে অনেক শিশু আসছে ডায়রিয়া নিয়ে, এবং অনেক শিশু খুব সিভিয়ার ডায়রিয়া নিয়ে, মারাত্মক ডায়রিয়া নিয়ে আসছে। তো আমি তাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে যে আমাদের স্যানিটারি সিস্টেম যেটা আছে, সেটা আমাদের ওই পানির, যে খাওয়ার পানির সিস্টেমের সাথে কোনো কোনো ক্ষেত্রে এক হয়ে যাচ্ছে, কারণ এটা হলো আমাদের কিছু ইঞ্জিনিয়ারিংয়ের ত্রুটির জন্য আর কি। তো এই জিনিসগুলো হতে পারে। এছাড়া পানি থেকে তো আমাদের নর্মালি আমরা জানি যে পানি থেকে কলেরা, তারপরে টাইফয়েড, তারপরে ধরেন আপনার জন্ডিস, দুই রকমের জন্ডিসই কিন্তু হেপাটাইটিস এ এবং ই আমাদের পানি থেকে হতে পারে। এছাড়া শিগেলোসিস, যেটা আপনার কি বলে যে আমাশা, তারপর যে কোনো ভাইরাল ডায়রিয়া, প্রোটোজোয়াল ডায়রিয়া, যেমন আপনার কি বলে যে অ্যামিবিয়াসিস, এই ধরনের ডায়রিয়াগুলি আমাদের পানির জন্য হতে পারে। এবং ডায়রিয়াজনিত কারণে আমরা অনেক শিশুকেই প্রতি বছর হারাই। এবং সেই দূষণযুক্ত পানি পান করা এবং সেই সাথে আমরা অনেক সময় শিশুদেরকে রাস্তাঘাটে বা বিভিন্ন সময়ে পানীয় পান করতে হয়, এরকম পানীয় যে পান করাই, সেটাও এই ধরনের ডায়রিয়ার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে এই ধরনের ডায়রিয়ার কারণ, কারণ রাস্তাঘাটে যেসব পানি ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানি না, এবং কতখানি সেটা আমাদের পিউরিফাইড, নির্ধারিত বডির কন্ট্রোলে পিউরিফিকেশনটা ঠিক হচ্ছে কি না, সেটা কতখানি আমরা কন্ট্রোল করতে পারি এত বড় একটা দেশে, সেটা খুব ডিফিকাল্ট। কিন্তু তো সেই জন্য আমাদের কিন্তু সচেতন হতে হবে শিশুদের আমরা কী খাওয়াচ্ছি বা কী পানি পান করতে দিচ্ছি, এবং সব বোতলের পানি যে ভালো হবে আমাদের অনেক দর্শক আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। আমাদের দর্শকের কিছু প্রশ্ন ছিল এরকম, দূষণজনিত কারণেই কি কি ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারে শিশুরা, আমরা সেরকম কিছু প্রশ্ন দেখব। আমাদের অনুষ্ঠানের টিম ভিডিও কোয়েশ্চেনগুলি ধারণ করে নিয়েছে এবং আপনার কাছে আমরা উত্তরগুলো নেব।
বর্তমানে স্যার ঢাকা শহরে পরিবেশ দূষণ অতিমাত্রায় বেড়ে গেছে। এক্ষেত্রে স্যার শিশুরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়তেছে। এই দূষণ থেকে শিশুদের রক্ষা করতে স্যার আমাদের করণীয় কী সেটা আমি জানতে চাচ্ছি স্যার। আমাদের দেশের শিশুরা বাইরে যে খাবারগুলো খায় তা ম্যাক্সিমাম খাবারেই ফরমালিনযুক্ত, এতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু কী ধরনের ক্ষয়ক্ষতি হয় বা কী ধরনের সমস্যা হয় একটু বলবেন প্লিজ। যে আমরা আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা নিয়ে আমরা আলোচনায় আসি, আসলে এই যে ফরমালিন, কার্বাইড বা বিভিন্ন কেমিক্যালস যেগুলির কথা আমরা বলছি, আসলে কি ক্ষতি করে বা সেটি কি অ্যাকিউট বা তাৎক্ষণিক ক্ষতি করে নাকি দীর্ঘমেয়াদী ক্ষতি করে? আপনি আমাদের যদি খুব সামান্য যদি কার্বাইড বা খুব সামান্য ফরমালিন থাকে সেটা যদি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের ক্ষতিটা অত তীব্র মাত্রায় হওয়ার কথা না। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা কতখানি ফরমালিন দেব বা কতখানি কার্বাইড কয় ফোঁটা দেবো সেই জিনিসটাই কিন্তু আমরা অনেকে জানি না। আমরা না জেনে অনেক সময় বেশি দিয়ে ফেলি। একসময় আপনি জানেন হয়তো যে একসময় হয়েছিল যে আমাদের একটা রিসার্চে ICDDRB দেখেছিল যে আপনার কি বলে যে অনেক বাচ্চা হঠাৎ করেই এক জায়গায় মারা গেল, এবং সেখানে তারপরে তারা দেখলো যে সেখানে এই বাচ্চাগুলো তারা প্রথম ধরেছিল যে কোনো নিপা ভাইরাস যে বাদুর থেকে হয় সেটা থেকে বাচ্চাগুলি মারা গেল কিনা। পরে দেখা গেল যে আমের মধ্যে আম পাকানোর জন্য যে কার্বাইড যে অতিমাত্রায় দেয়া হয়েছে তাদের নিজস্ব আমের বাগানে সেই বাচ্চাগুলি কিন্তু সেই আম খেয়ে আম পড়ে গিয়েছিল, সে আম খেয়ে মারা গেছে। তো আমরা কী পরিমাণ আম পাকানোর জন্য বা ফলকে ঠিক রাখার জন্য কী পরিমাণ আমরা প্রিজারভেটিভ বা সংরক্ষণকারী জিনিস দেবো সেটা আমরা অনেকেই জানি না, এবং সেটার উপরে অবশ্যই ক্ষতির মাত্রা নির্ভর, হ্যাঁ ক্ষতির মাত্রা নির্ভর করে এবং ক্ষতি অবশ্যই করতে পারে। আমাদের যদি এই ধরনের যে বিষ যেগুলি আছে সেগুলো আমাদের শরীরের যে কোনো অঙ্গের ক্ষতি করতে পারে, আমাদের লিভার থেকে আরম্ভ করে কিডনিজ, তারপরে আপনার আমি বাংলাতে বলি যে আমাদের অগ্ন্যাশয় যকৃত বা মগজ সব কিছুরই কিন্তু এগুলি ভয়ানক। এবং শিশুদের কেন ক্ষতি করতে পারে বেশি, কারণ শিশুদের এগুলি ডেভেলপিং, কারণ এগুলি তৈরি হচ্ছে তখন, কারণ তৈরি হতে হতে এই সময় যদি একটা কিছু ইন্টারাপশন হয় বিষ আসে তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু ধীরে ধীরে তৈরি হতে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব জরুরি যে আমাদের এই সময় শিশুদেরকে এইসব ব্যাপার থেকে একটু দূরে রাখা। অবশ্যই অ্যাডাল্ট মানুষদের তুলনায় শিশুদের ক্ষেত্রে আমরা আরও বেশি যাতে সচেতন থাকি আপনার কথাটি সেটি আমাদেরকে মেসেজ দেবে। স্যার আরেকটি বিষয় সেটি হচ্ছে যে শব্দ দূষণের কথা আমরা প্রথমে বলছিলাম, আমাদের চারপাশে আমরা সবসময় শুনছি শব্দ দূষণের ব্যাপারটি, এটি আমরা অনেক সময় সহ্য করে নিয়েছি, কিন্তু শিশুদের ক্ষেত্রে তাদের শ্রবণ শক্তির ক্ষেত্রে কী ধরনের ক্ষতি করতে পারে এই বিষয়ে আপনার কাছে? শব্দ দূষণ খুব ইম্পর্টেন্ট জিনিস, যে দুটো জিনিস অ্যাড্রেস করা হয় না সেটা হলো শব্দ দূষণ এবং আলোক দূষণ। আমরা এয়ার পলিউশন একটা বিরাট অংশ নিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করি, কিন্তু আমাদের দেশে আপনি দেখবেন যে রাস্তাঘাটে চলতে গেলে আমাদের কিন্তু গাড়ি ঘোড়ার শব্দ হর্নের কোনো কিন্তু নির্ধারিত মাত্রা নেই। আমরা বিদেশে কিন্তু একটা হর্ন বাজালে কিন্তু সেটা ফাইন হয় জি, এবং বিদেশে কিন্তু আপনি দেখবেন কোনো শব্দ নেই, শব্দহীন গাড়ি চলছে ঠিক মতো সব, কিন্তু আমাদের এখানে আমরা অযথাই কিন্তু আমরা হর্ন বাজাতে থাকি। এছাড়া যেসব কলকারখানা যে কোনো জায়গায় হয়ে যাচ্ছে বাড়িঘরের আশেপাশে সেগুলোর শব্দ, আমাদের WHO যে হিসাবে সেটা হলো আমাদের 75 decibels উপরে কিন্তু আমরা শব্দ কখনো অ্যালাউড না, কিন্তু সেটা কিন্তু আমরা একেবারেই ফলো করি না। আর এই শব্দ দূষণ কী করতে পারে, এই শব্দ শিশুদের কানের পর্দাকে নষ্ট করে দিতে পারে, এবং আলটিমেটলি অনেক শিশু দেখবেন হিয়ারিং ইম্প্যারমেন্ট মানে বধিরতার কথা আমি বলছি না, বধিরতা পড়ে, প্রথমে তো আমাদের কানে কম শোনা শিশুরা ডেভেলপ করে এবং তারপরে কিন্তু ডেফনেস ডেভেলপ করে, এবং এতে করে কী হচ্ছে শিশুদের যদি শুনতে কম পায় তখন শিশুদের কিন্তু স্পিচ ডেভেলপমেন্টেরও প্রবলেম হয়, মানে কথা বলতেও কিন্তু তাদের দেরি হয়, স্পিচ ডিলে নিয়ে আজকাল দেখবেন অনেক বাচ্চা আসছে, পরে আমরা আইডেন্টিফাই করে দেখি যে তাদের হিয়ারিং ইম্প্যারমেন্ট আছে। এবং এই এই আস্তে আস্তে এইভাবে করলে আমাদের লার্নিং ডিসএবিলিটি ডেভেলপ করে, লার্নিং ডিসএবিলিটি মানে একটা শিশু যখন স্কুলে যায় তখন ঠিক মতো শিখতে পারবে না কারণ সে কানে কম শুনছে জি। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শব্দ দূষণ, এই শব্দ দূষণ নিয়ে কিন্তু আমাদের এখনই সচেতন হওয়া উচিত, এবং আমি মনে করি যে উচ্চতর পর্যায়ে সরকারি পর্যায়ে শব্দ দূষণের ব্যাপারে আরও বেশি স্ট্রিক্ট, আমার মনে হয় যে অনেক নিয়মকানুন আছে আমাদের হর্ন বাজানো কিংবা ইন্ডাস্ট্রিয়াল শব্দ দূষণের, সেই নিয়মকানুনগুলি আমরা কেউই মানি না জি, এগুলি যাতে ঠিকমতো মানা হয় সে ব্যাপারে কিন্তু সবার পদক্ষেপ গ্রহণ করা উচিত, এবং সামাজিকভাবে আমাদের সোচ্চার এবং
সচেতন হওয়া উচিত, অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং আমাদের প্রত্যেকের এই বিষয়গুলি অন্ততপক্ষে জানা উচিত। প্রত্যেকটি নাগরিকের বা পিতামাতার যে শব্দ দূষণ তার শিশুকে কি পরিমাণ ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। আরেকটি বিষয় যেটিকে আসলে আমরা সচরাচর দূষণ হিসেবে আমি বলতে চাইছি না, কিন্তু আপনি কিছুক্ষণ আগে আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে আলোক দূষণ, যেটির কথা আমরা সবসময় বলিও না, আসলে আলোর ব্যবহার, আলোর ব্যবহার বা একটি শিশু কতটুকু আলো সহ্য করতে পারবে বা তাকে কি ধরনের প্রভাবিত করবে, বেশি আলো কম আলো, এই বিষয়গুলো নিয়ে আমাদের দর্শকদেরকে একটু বলবেন। আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে খুব ঝকঝকে আলো পছন্দ করি এবং অনেক বেশি আলোক সজ্জা করি, এবং একটা শিশুর চোখের জন্য সেটা কী মাত্রায় ক্ষতিকর সেটা আমাদের জানতে হবে। ইভেন বাসায় যদি আপনি খুব বেশি আলোকের ব্যবহার করেন, যে একবারে উজ্জ্বল আলো শিশুর ঘরে রাখেন, তাহলে শিশুর কিন্তু অনেক ক্ষতি হতে পারে, সেটা শিশুর চোখের জ্যোতির ক্ষতি হতে পারে এবং শিশু কিন্তু মাথা ব্যথা, একটু বর্ধিষ্ণু শিশু যারা আছে তারা কিন্তু মাথা ব্যথার কমপ্লেন করবে, মিগ্রেনের কমপ্লেন করবে, এবং এই আলোক কিন্তু আমাদের খুব মোলায়েম আলো এবং কী আলো, অনেক সময় আমাদের কী বলে যে আমরা একবার ঝকঝকে সাদা আলো ব্যবহার করি, সেটা আমাদের মধ্যে ঠিক না। আমরা একটু যদি মোলায়েম আলো ব্যবহার করতে পারি শিশুদের জন্য এবং আমরা চিন্তা ভাবনা করে যদি আলোক সজ্জা করি যে শিশুদের কতখানি ক্ষতি হবে, সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে এবং শিশুদেরকে এই ধরনের তীব্র আলোর কাছ থেকে দূরে রাখতে হবে। আমরা অন্যান্য আরও বেশ কিছু দূষণজনিত কারণে শিশুদের কী কারণে কী ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনায় আনব ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, স্ট্যাবলন সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় পরিবেশ দূষণজনিত কারণে শিশুদের শারীরিক সমস্যা, প্রতিকার ও প্রতিরোধ। আমাদের সাথে আলোচনায় উপস্থিত হয়েছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রিয়াজ মোবারক। স্যার, বিরতির পূর্বে আমরা শব্দ দূষণ বা পানীয় দূষণ বা এই দূষণের কারণে শিশুদের কী ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বায়ু দূষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা প্রতিনিয়ত বাতাস গ্রহণ করছি, আমরা কিন্তু বুঝতেও পাচ্ছি না অনেক সময় যে এই বাতাস আমাকে কী ক্ষতি করছে বা আমার শিশুর কী ক্ষতি করছে। আপনি এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করবেন। শিশুর তো অবশ্যই ক্ষতি করছে, কারণ আমি আগেই বলেছি যে শিশুর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ শক্তি এখন গ্রোয়িং একটা পিরিয়ডে, এটা এখন বেড়ে চলছে এবং এই মুহূর্তে আপনার শিশু যে বাতাসটা নিচ্ছে সে বাতাসটা অবশ্যই ভালো হতে হবে। আমরা শিশুদেরকে কিন্তু বাইরে নিয়ে যাই, আমরা রিক্সায় চড়ি, তারপরে আমরা একটা অটোরিক্সায় চড়ি বা রাস্তায় হেঁটে চড়ি, তখন কিন্তু আমরা শিশুকে সেই বায়ুটাই, দূষিত বায়ুটাই কিন্তু শিশুকে নেয়। জি, আগে ছিল যেটা সেটা আমরা বন্ধ করেছি, সেটা হলো যে লেডেড পেট্রোল, আমাদের সীসাযুক্ত পেট্রোল, সেটা আমরা এখন ব্যবহার করি না। এটাতে খুব ভালো হয়েছে, আগে এই সীসা থেকে কিন্তু আমাদের অনেক প্রবলেম হতো শিশুদের এবং অনেক ক্ষতি হতো, অনেক রোগ হতো, কিন্তু এখন সীসামুক্ত। কিন্তু সীসা ছাড়াও এই যে গাড়ি ঘোড়া গাড়ির ধোয়া, যেটা সেই ধোয়াটা কি, ধোয়ার মধ্যে কার্বন মনোক্সাইড আছে, সেটার মধ্যে আরও সালফার ডাইঅক্সাইড আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সালফার ডাইঅক্সাইডও কিন্তু এগুলি কিন্তু বেরোয়, অনেক খারাপ খারাপ আমাদের কি বলে যে রোগীও বেড়ে যাচ্ছে সেই প্রসঙ্গে স্যার বলতে চাই যে চাইল্ডহুড অ্যাজমার পেশেন্ট বা শিশুরাও অনেকে এই শ্বাসকষ্ট হাঁপানি নিয়ে প্রতিনিয়ত আপনাদের কাছে আসছে, চাইল্ডহুড অ্যাজমা বেড়ে যাওয়ার পিছনে কি এই পরিবেশ দূষণের? অবশ্যই বায়ু দূষণ তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের অ্যাজমাটা তো আসলে দুটোর কম্বিনেশন, একটা হলো একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে হবে আপনার জন্মগত, আর আরেকটা হলো যে আমাদের এনভায়রনমেন্ট, পরিবেশ, এই দুটো মিলিয়ে কিন্তু অ্যাজমাটাকে এনহ্যান্স করে। এবং এই কারণে এই যে বাচ্চাদের যে অ্যাজমা হয়, এই বাচ্চাদের অ্যাজমার জন্য কিন্তু আপনার কি বলে যে এই বায়ু দূষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং আমরা এই যে এই ইন্ডাস্ট্রিয়াল পলিউশনে আমরা দেখি যে ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু আমরা দেখি যে কিছু কিছু আপনার কি বলে যে ডোমেস্টিক এরিয়াতে যেখানে মানুষ বসবাস করে সেখানে ছোটো ছোটো অনেক ইন্ডাস্ট্রি, সেখান থেকেও কিন্তু আমাদের বাতাসের মধ্যে অনেক খারাপ জিনিস নির্গত হয়। তো এই কারণে আমাদের বাচ্চাদেরকে যখন বাইরে নিতে হবে, যে বাচ্চাদের একটু শ্বাসকষ্টের সমস্যা হয় বা শ্বাসকষ্টের প্রতি যাদের ঝুঁকি আছে, তাদেরকে আমরা যে কোনো মেলায়, তারপরে যে কোনো একটা অনুষ্ঠানে কিংবা বাইরে খুব সাবধানে চলাফেরা করা উচিত, সাবধানে নিয়ে চলাফেরা করা উচিত। আর তাছাড়া আমাদেরও চিন্তাভাবনা করা উচিত যে এই পুরনো যে মোটর গাড়িগুলি সেগুলোকেই কিন্তু আমাদের ঠিক করা উচিত, সেগুলো থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটা কিন্তু প্রতিনিয়ত আমাদের ঢাকা শহরের বায়ুকে দূষণ করে চলছে।
যে আমাদের শিশুদের কথা চিন্তা করে হলেও সকলেরই এই বিষয়টিতে সচেতন হওয়া উচিত। একজন দর্শক আছেন আমাদের সাথে লাইনে, দর্শকের কথা শুনবো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি স্যার, আমি নোয়াখালী থেকে বলছি নাসিরউদ্দিন। জি স্যার, আমরা দেখি প্রাইমারি স্কুলে যে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয় সেখানে অনেক আওয়াজ হয়, বা সারাক্ষণ দেখি স্কুলের সামনে দিয়ে গেলে অনেক আওয়াজে পড়াশোনা করানো হচ্ছে। এই আওয়াজে কোনো বাচ্চাদের ক্ষতি হয় কিনা সেটা জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। ওনার প্রশ্নটির সাথে আমি এভাবে জুড়ে দিতে চাই যে আমাদের অনেক স্কুল কলেজ আছে বা ছোট শিশুদের স্কুল আছে রাস্তার পাশে বা রোড সাইডের পাশে, প্রতিনিয়ত হর্ন বা অন্যান্য রাস্তার শব্দ কিন্তু শিশুদেরকে ক্ষতি করছে। এই বিষয়টি নিয়ে আপনি যদি একটু আলো। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, আবার তার মাথায় যে এসছে এই প্রশ্নটা, তার জন্য আমি তার কাছে অনেক ধন্যবাদ জানাতে চাই তাকে। কারণ আমাদের স্কুলগুলো কিন্তু এলোমেলোভাবে যে কোনো জায়গায় কিন্তু তৈরি হচ্ছে। জি, যে কোনো জায়গায় আমরা একটা ছোট স্কুল তৈরি করে ফেলছি এবং বাচ্চাদের সেখানে, যেহেতু আমাদের স্কুলের অভাব এখনও, বাচ্চারা কিন্তু সব বাচ্চারা কিন্তু স্কুলে, ভালো স্কুলে যেতে পারছে না, তার জন্য সবাই কিন্তু হুমড়ি খেয়েই পড়ছি আমরা সেই স্কুলগুলি পড়ানোর জন্যে। এবং সেগুলো থেকে আমি একটু আগে যেটা বললাম যে শব্দ দূষণ আর গাড়ির হর্নের কিন্তু মাত্রা বা কিংবা ইন্ডাস্ট্রির কিন্তু ওই 75 ডেসিবেলের মাত্রা আমরা কেউই কিন্তু মেনটেন করি না। এবং তাতে করে হচ্ছে যে এই শব্দটা দুটো ক্ষতি করছে। একটা ক্ষতি করছে যে স্কুলে যখন আমরা যখন পড়াশোনা করাচ্ছি বা পড়াচ্ছি বাচ্চাটাকে, তখন কিন্তু আমরা ওই দিকে কনসেন্ট্রেশন দিতে পারছি না। এই শব্দটা কিন্তু বাচ্চাটাকে অন্যদিকে কনসেন্ট্রেশনটা নষ্ট করে দিচ্ছে এবং কানের পর্দার তো অবশ্যই ক্ষতি করছে। এবং তাতে করে ডাবল ক্ষতি হচ্ছে, বাচ্চাটার কনসেন্ট্রেশনেও কিন্তু ব্যাঘাত করছে এবং এটি কিন্তু একটা মানসিক স্ট্রেস। এদিকে হয়তো দেখা গেল টিচার বাচ্চাটাকে বলতেছে তুমি কেন অমনোযোগী হচ্ছ, আবার ওইদিকে বাচ্চাটা কিন্তু এই শব্দের জন্য হঠাৎ করে চমকে যাচ্ছে বা বাইরে দেখছে যে কি একটা মোটর গাড়ি যাচ্ছে বা একটা কিছু হচ্ছে। এই ধরনের ডিস্ট্রাকশন কিন্তু বাচ্চার মধ্যে হচ্ছে। তো সুতরাং আমাদের কেয়ারফুল হতে হবে যখন আমরা স্কুল নির্মাণ করি। স্কুলটা নির্মাণ করি কেন, স্কুলটা তৈরি করি কেন, বাচ্চার কল্যাণের জন্যে, আমাদের বাচ্চারই, আমাদের শিশুদের কল্যাণের জন্যে। তো সুতরাং স্কুলটাকে যখন আমরা তৈরি করব, ডেভেলপ করব, সেটা যাতে একটা সোবার জায়গায়, সুন্দর জায়গায়, নিরিবিলি জায়গায়, একটা নিরিবিলি পরিবেশ, সেই পরিবেশে আমরা যেন স্কুলটাকে তৈরি করি, ছোট হোক বড় হোক, যাতে করে আমাদের বাচ্চা শিশুরা উপকৃত হয়, প্রবলেম না হয়। স্যার, আমরা বিভিন্ন রকম দূষণ নিয়ে আপনার সাথে কথা বললাম এবং দূষণের ক্ষেত্রে, বিভিন্ন রকমের দূষণের ক্ষেত্রে কী কী ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয়টি নিয়ে জানলাম। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে কিছুটা প্রতিরোধ করার এবং একজন অভিভাবক হিসেবে তার শিশুর জন্য কিছুটা দায়িত্ব বা সচেতনতার ব্যাপার আছে। আপনি এই বিষয়টিকে নিয়ে কিছু যদি আমাদেরকে উপদেশ দেন। অবশ্যই, কারণ আমি মনে করি যে কর্তৃপক্ষ বা সরকারি কর্তৃপক্ষ তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলি করতে পারবে এবং তারা একটা নির্দিষ্ট মাত্রায় তারা আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু এত বড় একটা দেশে, আমি বড় দেশ কেন বলছি, কারণ লোকসংখ্যা অনুযায়ী আমরা একটা বিশাল দেশ, এই বিশাল দেশে শিশুর সংখ্যাও অনেক বেশি এবং শিশুদের আমরা যারা অভিভাবক তাদের কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে। শুধু অভিভাবক না, আমাদের অভিভাবকদের বন্ধু বান্ধব বা পাড়াপড়শী বা সমাজ, সোসাইটি, শিশুদেরকে নিয়ে কিন্তু ভাবতে হবে, কারণ শিশুরাই আমাদের ভবিষ্যৎ। আমাদের এই দেশকে এগিয়ে নিতে গেলে আমাদের এই শিশুদেরকে সুস্থ করে এবং মানসিকভাবে সুস্থ করে, শারীরিকভাবে সুস্থ করে, শুধু শারীরিক সুস্থ করলেও হবে না, আমাদের উভয়ভাবে ডেভেলপমেন্টালি, আমি শিশু বিকাশজনিত কারণও বলছি, সেইভাবে প্রকৃত বিকাশের জন্য বা শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে। আমাদের সময় শেষ হয়ে গেছে, বিশেষ করে আমাদের শিশুদেরকে যখন আমরা কিছু খাওয়াবো বা যখন যে কোনো পরিবেশে আমরা নিয়ে যেতে চাইব, তখন যাতে আমরা শিশুদের সেই উপযুক্ত পরিবেশটা তাকে দেওয়ার চেষ্টা করি, সেই খাবারটুকু তাকে দেওয়ার চেষ্টা করি যেটি আসলে দূষণমুক্ত, আমরা সেই চেষ্টা অবশ্যই করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের দূষণজনিত কারণে যে সকল সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আসলে সংক্ষিপ্ত সময়ে এর চিকিৎসা বা প্রতিরোধ বিষয়ে অনেক বিশদ আলোচনা করা সম্ভব নয়। আমাদের সকলেরই সচেতনতা এই বিষয়টিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের জন্য এবারে রয়েছে স্যাভলন হেলথ টিপস।
পরিবেশ দূষণের কারণে বয়স্কদের অপেক্ষা শিশুরা বেশি মাত্রায় আক্রান্ত হয়ে থাকে। যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া এবং বিষাক্ত বর্জ্য পরিবেশ দূষণের অন্যতম কারণ। কার্বন মিশ্রিত বিষাক্ত ধোঁয়া আর রাসায়নিক মিশ্রিত দূষিত পানি শিশুদের দেহে প্রবেশ করে ফুসফুস ও শ্বাস প্রশ্বাসের ক্যান্সার, শ্বাসনালীর বিভিন্ন সমস্যা, লিভার ও হার্টের সমস্যা সহ নানাবিধ প্রাণঘাতী রোগের সৃষ্টি করে। তাই এসব থেকে বাঁচতে ধুলো ময়লা দূষিত পরিবেশ বর্জনের পাশাপাশি বাইরে বের হওয়ার সময় শিশুদের মাস্ক পরিয়ে নিতে হবে, যেখানে সেখানে ট্যাপ বা খোলা জায়গার পানি ও খাবার পরিহার করতে হবে। নিয়মিত পানি ফুটিয়ে ছেঁকে এবং বিশুদ্ধকরণ ট্যাবলেটের মাধ্যমে বিশুদ্ধকৃত পানি শিশুদের পান করাতে হবে। আর অবশ্যই পরিবারের সকল সদস্যদের পরিচ্ছন্ন আর জীবাণুমুক্ত প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে আপনার একান্ত নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, আমরা আমাদের এই স্যাভলন হেলথ টিপসের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। যখন আমরা শিশুদেরকে বাইরে কোথাও নিয়ে যাব, আমরা উচিত বা আমরা চেষ্টা করতে পারি ধুলোবালি মুক্ত পরিবেশ বজায় রাখবার জন্য অথবা মাস্ক পরবার অভ্যেস তৈরি করবার জন্য। আমরা যখন পানি ব্যবহার করব, সেই পানি অবশ্যই ফুটিয়ে পান করা অথবা সেই পানি অবশ্যই পিউরিফাইড কিনা সেটি আমরা অবশ্যই দেখবার চেষ্টা করব। আমাদের জীবনের চলার পথের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা শিশুদেরকে দূষণমুক্ত রাখবার চেষ্টা করব। অধিক আলো শিশুদের অনেক ক্ষতি করতে পারে, যে বিষয়টি অনেক সময় আমরা মাথাতেই নিয়ে আসি না, এই বিষয়টিকেও আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা সকলেই যদি সচেতন হই, ইনশাআল্লাহ আমাদের সকলের শিশুর উপকৃত হবে। আমরা সেই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সকলকে আগামী সপ্তাহের স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।